আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো সাতকাহনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটির সাথে থাকার জন্য। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে দেওয়ানি এবং ফৌজদারি মামলায় আপনি যদি প্রতিকার পেতে চান, আপনাকে কিন্তু মামলাটা আদালতে প্রমাণ করতে হবে। আপনি নিজের মতো করে প্রমাণ করতে পারবেন না, এর জন্য আপনাকে সহায়তা নিতে হবে, কাজগুলো করতে হবে, সাক্ষ্যটা দিতে হবে এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী, সাক্ষ্য আইন অনুযায়ী। একজন কমন ম্যান হিসাবে, লেম্যান হিসাবে যখন আমরা জায়গা জমি সংক্রান্ত বিরোধ অথবা কোনো ফৌজদারি অপরাধের জন্য যখন আপনি থানায় অথবা আইনজীবীর মাধ্যমে যখন জিআর মামলা, সিআর মামলা যেটাই করেন, আপনি যদি প্রমাণ করতে না পারেন, আপনি কোনো প্রতিকার পাবেন না, দোষ দিয়ে কোনো লাভ নাই। আদালত থেকে আইনি প্রতিকার পেতে হলে সর্বপ্রথম শর্ত হচ্ছে যে প্রক্রিয়া আপনি মামলাটা দায়ের করেছেন সেটা সঠিক কিনা, আইনি পন্থায় আছে কিনা, দেওয়ানি মামলা হইলে সময় মতো আপনি করেছেন কিনা, এটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে আপনি যেই প্রক্রিয়ায়, যে প্রসেসে আপনি সামনের দিকে যাচ্ছেন সেটা আইনগত ঠিক আছে কিনা, দেওয়ানি মামলা হইলে সময়টা ঠিক আছে কিনা। তারপরে যখন আপনি মামলাটা সাবমিট করে দিবেন, সবকিছু হয়ে যাবে, যখন আপনার সাক্ষ্য গ্রহণ শুরু হবে, সেই জিনিসটাই হচ্ছে মূল বিষয়। তো এই জন্য বেসিক নিয়মটা হচ্ছে, যখনই আপনি কোনো একটা দলিল বাতিল, জাল দলিল, খতিয়ান সংদর্শন, ডিক্লারেশন, চুক্তি প্রবল এই জিনিসগুলো করবেন, আপনাকে আপনার মামলাটা আদালতে প্রমাণ করতে হবে দলিলের মাধ্যমে, সাক্ষীর মাধ্যমে। নির্দিষ্ট কোনো সাক্ষীর কিন্তু সংখ্যা কিন্তু নাই, আমাদের যে সাক্ষ্য আইন আছে ওই আইন বলতেছে যে একটা মামলা প্রমাণ করার জন্য 100 জন লোকও লাগবে না, নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, একজন হইলেও যথেষ্ট। কোনো কোনো ক্ষেত্রে আপনি কোনো প্রকার সাক্ষ্য ছাড়াই দালিলিক সাক্ষ্যের মাধ্যমেও জিনিসটা প্রমাণ করতে পারেন। তাহলে দেওয়ানি মামলা হোক আর ফৌজদারি মামলা হোক, নির্দিষ্ট কোনো, যেমন একটা বিষয় যদি 10 জন সাক্ষী থাকে আর একজন সাক্ষী থাকে একই লেভেল, সেম, আইনগত কোনো পার্থক্য নাই, তাহলে সাক্ষীর কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। যিনি মামলাটা করবেন, যিনি বাদী, উনি নিজেও সে মামলা সাক্ষী হইতে পারেন। যার বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা করা হয়েছে আসামি, উনি নিজে চাইলে নিজের ডিফেন্স করতে পারেন, নিজেই কি সাক্ষী হিসাবে আদালতে উপস্থিত হতে পারেন। আর আপনি ফৌজদারি মামলায় অথবা যে কোনো জিনিসে পুলিশের কাছে গিয়ে যে কথাগুলা বলবেন, অথবা পুলিশ আপনাকে রিমান্ডে বা হেফাজতে বা ডিটেইন করার পর যে কথাগুলা বলবেন, আইনগতভাবে তার কোনো দাম নাই, ভ্যালুলেস। তবে অ্যাকসেপ্ট, আপনি যে কথাগুলো বলবেন, যে স্বীকারোক্তি দিবেন, তার ভিত্তিতে যদি কোনো কিছু ডিসকভার হয়, কোনো কিছু উদ্ধার হয়, কোনো কিছু পাওয়া যায়, সেই জিনিসটা ততটুক পর্যন্ত ভ্যালু থাকবে। তো এই জন্য পুলিশ রিমান্ডে গেলে মানুষ যাই কিছু সমান করুক, যাই কিছু মানুষ স্বীকার করুক, এগুলার আইনগত কোনো ভ্যালু নাই যদি তার বিপরীতে কিছু উদ্ধার করা না যায়, এই জিনিসটা কিন্তু মনে রাখবেন। আবার সাক্ষীর কোনো যোগ্যতাও নাই, এটা আবার গুরুত্বপূর্ণ জিনিস, যে অতি বয়স্ক, কম বয়স্ক কিচ্ছু নাই, যে কেউ সাক্ষী হইতে পারে, পুরুষ, মহিলা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ সব, এমনকি লুনেটিক, পাগলও সাক্ষী হইতে পারে। তবে কিছু রেস্ট্রিকশন আছে, যে বয়স যার খুবই কম, যে হয়তো খুবই অল্প বয়স্ক, টেন্ডার অফ এজে আছে, অপ্রাপ্ত বয়স্ক, যে প্রশ্ন করলে প্রশ্নের উত্তর বুঝে না, অথবা অতি বয়স্ক, যাকে প্রশ্ন একটা করা হইলে উত্তর আর একটা দেয়, এই রকম ব্যক্তি ছাড়া সকল ব্যক্তি কি সাক্ষ্যদানের জন্য যোগ্য। অর্থাৎ সাক্ষীর কোনো নির্দিষ্ট যোগ্যতা কিন্তু নাই, এই জিনিসটা মনে রাখবেন। এখন আসি ফৌজদারি মামলায়। ফৌজদারি মামলা আসলে নর্মালি রাষ্ট্র ফৌজদারি মামলার জন্য যাবতীয় কিছু, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফৌজদারি মামলায় যদি সেটা জিআর মামলা হিসেবে দায়ের হয়, যে সরকার পক্ষের যে আইনজীবী পিপি, উনি মামলাটা পরিচালনা করেন, প্রমাণ করার দায়িত্ব তারই, উইদাউট এনি ডাউট, সন্দেহাতীত ভাবে প্রমাণ করতে হবে। যদি না করা যায় আসামি খালাস পাবে, আসামি ডিফেন্স যদি নাও করে তারপরে সে খালাস পাবে, কারণ আইনের বেসিক নিয়ম হচ্ছে যে আপনি যাকে অ্যাকিউজ করতেছেন যতক্ষণ পর্যন্ত কনভিকশনে আনা না যাচ্ছে সে নিরপরাধ। এই থিওরির উপর ভিত্তি করে ফৌজদারি মামলা 100% কোনো প্রকার ডাউট ছাড়াই প্রমাণ করতে হয়, কিন্তু দেওয়ানি মামলা তার বিপরীত। দেওয়ানি মামলায় যদি আপনি 60%ও প্রমাণ করতে পারেন, আপনি ডিক্রি পেতে পারেন, কোনো সমস্যা নেই, 100% আপনার চেইন অফ ওনারশিপ দেখানোর প্রয়োজন নেই, 100% মামলাটা প্রমাণ করার প্রয়োজন নেই। দেওয়ানি মামলায় প্রবাবিলিটি দেখেও রায় দেওয়া যায়, কিন্তু ফৌজদারি মামলা দেওয়া যাবে না। ফৌজদারি মামলায় হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে, স্বচ্ছতা থাকবে। তো সাক্ষ্য আইনটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে বুঝতেই পারতেছেন, দলিল বাতিল করেন, খতিয়ান বাতিল করেন, খতিয়ান সংশোধন করেন, ডিক্লারেশন চান, যে কোনো প্রকারের প্রতিকার চান,
আপনার যে ডকুমেন্টগুলো, কাগজপাতি, সাক্ষী, এগুলো আপনাকে ঠিক করতে হবে। যাকে সাক্ষ্য হিসেবে নিয়ে যাবেন তাকে আগে বুঝাইতে হবে যে আপনি তাকে কোন মামলার জন্য নিয়ে যাচ্ছেন, তার কাছে আদালত কি জানতে চাইতে পারে, সে ঘটনা সম্পর্কে কি জানে। অনেক ক্ষেত্রে আদালতে গিয়ে উল্টাপাল্টা কথা বলে, আপনি মামলা কিন্তু হেরে যান। ওই জন্য যত প্রকার দলিল, খতিয়ান সবকিছু আছে, এগুলো সার্টিফিকেট কপি উঠিয়ে নেবেন যত কিছু প্রয়োজন পড়ে। এবং যাকে যে দুইজন বা তিনজন, নর্মালি দুইজন সাক্ষী দেওয়া হয়, যদি আপনি দুইজন বা তিনজন সাক্ষী থাকে তাদেরকে আগে বুঝাবেন, প্রশ্ন করবেন যে তারা কি জানে, কোন জিনিসটা বলবে, এই জিনিসগুলো তাদের সাথে আগে ডিসকাস করে তারপরেই আদালতে নিয়ে যাবেন। না হলে কিন্তু আপনি হেরে যাবেন, লাভ হবে না। আর আপনার আইনজীবীর কাজ না আপনার সাক্ষ্য সংগ্রহ করে দেওয়া, ডকুমেন্ট সংগ্রহ করে দেওয়া, এগুলো আপনাকেই করতে হবে। আইনজীবী জাস্ট আপনার একজন এজেন্ট হিসাবে, রিপ্রেজেন্টেটিভ হিসাবে বিচারকের কাছে আপনার কথাটা তুলে ধরবে। এর চাইতে বেশি কিন্তু আইনজীবীর হাতে কিছুই নাই। আপনি যদি ডকুমেন্ট না দিতে পারেন, আপনি যদি সাক্ষ্য যদি উপস্থাপন করতে না পারেন, আইনজীবীর দোষ দিয়ে কিন্তু লাভ হবে না। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের বার কাউন্সিলের কোর্স চলতেছে, সেখানে আমরা সাক্ষ্য আইন দিয়ে শুরু করেছি। মোটামুটি যেহেতু 1 থেকে 2 মাস সময় পাবেন বার কাউন্সিলের জন্য, যারা এডমিশন নিতে চান আমাদের মান্থলি বেসিসে আপনারা এডমিশন নিতে পারেন। আমরা সেখানে এভিডেন্স অ্যাক্ট 1872 নিয়ে আলোচনা করব, সেখানে যাবতীয় বিস্তারিতগুলো আলোচনা করা আছে। মোটামুটি 167টার মতো সেকশন আছে, যেটা 11টা বিভিন্ন আমাদের চ্যাপ্টারে বিভক্ত, 3টা পার্টে বিভক্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।